গুড মর্নিং বয়েস, স্পেশালি ক্লাস সিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভালো আছি। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা অ্যালজেব্রা চ্যাপ্টার ফোর করছি। চলো আমরা আজকে এক্সারসাইজ ফোর শুরু করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে বুঝবে এবং কোনো সমস্যা হলে আমাদের জানাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নিচে বলা হয়েছে একটা বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝানো হয়েছে। আমরা গতদিন দেখেছি বীজগণিতীয় রাশি কাকে বলে। আমরা বলেছিলাম বীজগণিতীয় সংখ্যা, আক্ষরিক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে আমরা বীজগণিতীয় রাশি বলবো। আমাদের এখানে একটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে, দেখো। বীজগণিতীয় রাশিটা 2/3 × x + y + z দ্বারা কী বোঝানো হয়েছে সেটা আমাদের বলতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে x + y + z হলো xyz এর সমষ্টি। এই xyz এর যোগফলের 2/3 ভাগের 2 ভাগ, যদি আমরা বাংলাতে বলি, পাটিগণিতে দেখেছি 2/3 ভাগের 2 ভাগ, না 2/3 × x + y + z দ্বারা বোঝানো হয়েছে কি xyz এর সমষ্টির 2/3। এখানে যদি মনে করো 1/3 থাকতো, তাহলে আমরা বলতাম xyz এর সমষ্টির 1/3। তাহলে আমরা আশা করি এটা বুঝেছি আমাদের কি বোঝানো হয়েছে। পরবর্তীতে দেখো, এখানে আমাদের চারটা প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা পাটিগণিতে পড়েছি প্রক্রিয়া চিহ্ন চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ। আর বীজগণিতে আমরা বলি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ইনটু বা ডট এবং ডিভিশন। এই কয়টা প্রক্রিয়া চিহ্ন দ্বারা আমরা বীজগণিত রাশি গঠনে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের এই প্রক্রিয়া চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার 2 গুণ যোগ। আমাদের চলকটা ব্যবহার করতে হবে এখানে। আমরা গত ক্লাসে চলক সম্বন্ধে তোমাদের জেনেছি যে যে চলক একটা কি আক্ষরিক প্রতীক, যা কোনো নির্দিষ্ট মান নেই ও ক্ষেত্রবিশেষ বিভিন্ন ধরনের মান গ্রহণ করতে পারে। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা বলা আছে, তাহলে আমরা একটা সংখ্যাকে ধরে নিতে হবে। তোমরা একটা সংখ্যাকে মনে করো যদি এ ধরি, তাহলে সংখ্যাটা 3 গুণ হবে 3a। সংখ্যাটা যদি পি ধরি, সংখ্যাটা 3 গুণ হবে 3p। অথবা আমরা করো, আমরা সংখ্যাটাকে এক্স ধরলাম, আমরা সংখ্যাটাকে এক্স ধরি, সংখ্যাটা 3 গুণ হবে 2x। আবার অপর একটা সংখ্যাকে তাহলে যদি আমরা বি ধরি, তাহলে তার 2 গুণ হবে 2b। যদি মনে করো সি ধরি, 2 গুণ হবে 2c। যদি ওয়াই ধরি, 2 গুণ হবে 2y। তাহলে এই দুইটা 2x এবং 2y যোগফল। তো দেখো, মনে করি সংখ্যা একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স হলে সংখ্যাটির 3 গুণ হবে আমাদের 2x, এবং আমাদের অপর একটি সংখ্যার 2 গুণ যোগ করতে বলা হয়েছে সংখ্যাটা 3 গুণের সাথে। তাহলে আমরা মনে করি আমাদের অপর সংখ্যাটি ওয়াই। তাহলে অপর সংখ্যাটা যদি ওয়াই হয়, তাহলে এর 2 গুণ হবে কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরাই বলো, 2y। যদি বলতো অপর সংখ্যাটির 5 গুণ যোগ করতে, তাহলে আমরা বলতাম অপর সংখ্যাটির 5 গুণ 5y। যদি বলতো অপর সংখ্যাটির 10 গুণ যোগ করতে, তাহলে আমরা বলতাম অপর সংখ্যাটির 10 গুণ 10y। যদি বলা হতো অপর সংখ্যাটির 2 গুণ যোগ করো, তাহলে হয়তো কত BY, অপর সংখ্যাটির 2 গুণ BY, 3 গুণ CY এরকম। তাহলে আমরা এখানে লিখব, অতএব অপর সংখ্যাটির 2 গুণ হলো আমাদের কত 2y। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যার 2 গুণ আমাদের যেহেতু এখানে যোগ করতে বলা হয়েছে, সেজন্য আমরা লিখব অতএব নির্ণয় যোগফল 2x + 2y। তাহলে আমরা এখানে দেখলাম যে 2x হলো একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যার 3 গুণ হলো 2x, ওয়াই হলো অপর সংখ্যা, অপর সংখ্যার 2 গুণ হলো কত 2y। তাহলে নির্ণয় যোগফল হবে আমাদের 2x + 2y। আমরা আশা করি এটা বুঝেছি। যে এরপরে দেখো, আমাদের 3 নম্বরে বলা হয়েছে 2x + 2y / 4x - 5x × 8y। এত রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি, রাশিতে কয়টি পদ আছে এবং এই পদগুলো কি কি সেটা আমাদের দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে আমরা জানি যে তোমাদের বীজগণিত রাশিতে আমরা রাশির পদ পড়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আমরা পড়েছিলাম যে কোনো বীজগণিতীয় রাশির যে সমস্ত অংশ যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদেরকে আমরা বলি বীজগণিতীয় রাশির এক একটি পদ। আমরা এই রাশিতে যদি লক্ষ্য করি টুয়াইজ এক্স পদটা তোমার যোগ চিহ্ন দ্বারা পৃথক, তাহলে টুয়াইজ এক্স একটা পদ। আবার ট্রাইজোয়াই ডিভাইডেড বাই ফোর এক্স যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক, তাহলে ট্রাইজোয়াই ডিভাইডেড বাই ফোর এক্স এটার একটা পদ। আবার ফাইভ এক্স এবং এইট ওয়াই না ইন্টু এইট ওয়াই এটার একটা পদ। তাহলে আমরা এই রাশিতে কয়টা পদ আছে দেখতে পাই, তিনটা পদ আছে। আমরা এই রাশিতে পদ আছে কয়টা, তিনটা আমরা দেখতে পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি ট্রাইজ এক্স টোয়াইজ এক্স প্লাস ট্রাইজ ওয়াই ডিভাইডেড ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই। এখানে আমরা বলবো প্রদত্ত রাশিতে কয়টি পদ আছে, তিনটি পদ আছে। পদগুলো কি কি একটু লক্ষ্য করো, আমাদের টোয়াইস এক্স সবুজ অংশটা একটা কি প্লাস চিহ্ন দ্বারা পৃথক। এরপরেরটা দেখো ট্রাইজ ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স এটা প্লাস, দুইটা কি একটা প্লাস লাল চিহ্ন এবং মাইনাস না, এই দুইটার মাঝের অংশটা এইটার একটা পদ। ট্রাইজ ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স আমাদের আরেকটা পদ, এবং ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এটা মাইনাস চিহ্ন দ্বারা পৃথক, এটা আমাদের আরেকটা পদ আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটা পদ আছে আমাদের রাশিটিতে, টোয়াইজ এক্স, তারপর দেখো ট্রাইজ ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স এবং ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই, এই তিনটা পদ আছে। আমরা দেখি প্রত্যেকটা পদে যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক, আর গুণ আর ভাগ চিহ্ন দ্বারা দুইটা পদ এক পদ হয়ে যাবে। এই বিষয়টা যদি তুমি মনে রাখো তোমার এই ধরনের সমস্যা তুমি সমাধান করতে পারো। আমাদের সাধারণত প্রতি বছরেই এই ধরনের প্রবলেম তোমার কোথায় আসবে, আমাদের এমসিকিউতেও আসবে, আমাদের আবার এসএ টাইপেও আসবে, সিকিউতেও থাকবে। সো তোমাকে এইভাবে বুঝে অ্যান্সার করতে হবে। প্রত্যেক পদের সাংখ্যসহগ নির্ণয় করতে বলা হয়েছে এখানে। আমরা জানি কোনো এক পদই রাশির সাথে যদি কোনো স্বাভাবিক সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে আমরা সাংখ্যসহগ বলবো। তাহলে এখানে দেখো টোয়াইজ এক্স প্লাস এইট ওয়াই, এখানে আমাদের প্রথম পদ রাশিটির প্রদত্ত রাশি টোয়াইজ এক্স প্লাস এইট ওয়াই। তাহলে আমাদের সহগ আমরা দেখেছিলাম যে দুই প্রকার, একটা সাংখ্য সহগ আর একটা আক্ষরিক সহগ। যদি আমরা বলেছিলাম কোনো এক পদের সাথে স্বাভাবিক সংখ্যা যদি গুণক হিসাবে থাকে তাকে আমরা সাংখ্য সহগ বলবো, আর যদি তোমার কোনো বীজগণিত অক্ষর গুণক হিসাবে থাকে তাকে আমরা আক্ষরিক সহগ বলবো। তাহলে এখানে আমাদের রাশিটির প্রথম পদ না প্রদত্ত রাশির প্রথম পদ টোয়াইজ এক্স এর সহগ হলো আমাদের টু, আর প্রদত্ত রাশির দ্বিতীয় পদ এইট ওয়াই এর সহগ হলো আমাদের এইট। তাহলে আমরা এই রাশিতে ব্যবহৃত দুইটা পদের সাংখ্য সহগ আমরা নির্ণয় করলাম। তাহলে আশা করি এরকম যে কোনো পদই দেওয়া থাকুক না কেন আমরা সাংখ্য সহগ নির্ণয় করব। আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো বীজগণিতের সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে তখন আমরা কি বলবো, তখন তার সাংখ্য সহগ হবে আমাদের ওয়ান। এখন আমাদের খ নম্বরে বলা হয়েছে আক্ষরিক সহগ নির্ণয় করার জন্য। তাহলে আমরা আক্ষরিক সহগ যদি দেখি এ এক্স প্লাস থ্রি, এটা আমাদের আক্ষরিক সহগ। যদি আমরা এ এক্স প্লাস থ্রিকে লক্ষ্য করি তাহলে প্রদত্ত রাশি এ এক্স প্লাস থ্রি, তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ হলো আমাদের এ। তাহলে প্রদত্ত রাশিতে এক্স, এক্স এর আক্ষরিক সহগ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। রাশিতে দুইটা পদ আছে, কয়টা পদ আছে যদি বলা হয় তোমাকে, দুইটা পদ, কারণ এই এক্স আর থ্রি যোগ চিহ্ন দ্বারা পৃথক। তাহলে আমাদের এই রাশির প্রথম পদ এ এক্স, এ এক্স এর এক্স এর আক্ষরিক সহগ হলো আমাদের এ। আমাদের যদি বলতো এ এর আক্ষরিক সহগ কত তখন আমরা কি বলতাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরাই বলো। আমাদের যদি এ এর আক্ষরিক সহগ বলতো তখন আমরা বলতাম এ এক্স বলতাম, সরি। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে এ। দেখো পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কলমের দাম এক্স টাকা, একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয় তা লিখতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমেই এক্স প্লাস নাইন ওয়াই আছে। আমরা জানি যে এক্স দ্বারা বোঝায় একটি কলমের দাম, ওয়াই দ্বারা একটি বইয়ের দাম। তাহলে এক্স প্লাস নাইন ওয়াই, তোমরা কি বুঝতে পারি তোমরা এই বলো। এক্স দ্বারা বুঝবো একটি কলমের দাম, আর আমরা জানি একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে দুইটা বইয়ের দাম হবে কত আমাদের, টোয়াইজ ওয়াই টাকা, তিনটা বইয়ের দাম ট্রাইজ ওয়াই টাকা, এরকম আমাদের নাইন ওয়াই দ্বারা তাহলে নয়টা বইয়ের দাম কত, নাইন ওয়াই টাকা। তাহলে এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা বুঝি একটি বই
এবং নয়টি কলমের দামের সমষ্টি। অবশ্যই সমষ্টিটা আমাদের টাকাই হবে। তো দেখ, লক্ষ্য করো, একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা। একটি বই কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা। তাহলে আমরা বুঝবো এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা, এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামকে একত্রে বোঝানো হয়েছে। এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামকে আমরা একত্রে বুঝব এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা। আশা করি তোমরা বুঝেছ এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামকে আমরা একত্রে বুঝব। এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি খাতার দাম এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা। আমাদের একটি খাতার দাম বলা আছে এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা। তোমরা বলো তো, একটা খাতার দাম যদি এক্স টাকা হয়, দশটা খাতার দাম কত হবে? টেন এক্স টাকা। যদি বলে একটা পেন্সিলের দাম ওয়াই টাকা, আমাদের তাহলে দশটা পেন্সিলের দাম কত হবে? টেন ওয়াই টাকা। পাঁচটা পেন্সিলের দাম ফাইভ ওয়াই টাকা, ছয়টা পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা। যদি বলা হয় একটি রাবারের দাম জেড টাকা, তাহলে পাঁচটা রাবারের দাম ফাইভ জেড টাকা, দশটা রাবারের দাম সিক্স জেড টাকা। যদি বলে এ সংখ্যক রাবারের দাম এ জেড টাকা, বি সংখ্যক রাবারের দাম বি জেড টাকা, সি সংখ্যক রাবারের দাম সি জেড টাকা, এক মিলিয়ন রাবারের দাম কত? এক মিলিয়ন জেড টাকা। আশা করি তোমরা বুঝেছ বিষয়টা। তাহলে এখানে আমাদের যেটা বলা হয়েছে, পাঁচটা পেন্সিল ও ছয়টা পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি খাতার দাম এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, একটি রাবারের দাম জেড টাকা। তাহলে আমরা জানি একটা খাতার দাম যদি এক্স টাকা হয়, তাহলে তোমরাই বলো পাঁচটা খাতার দাম কত হবে। একটা খাতার দাম এক্স টাকা, তাহলে পাঁচটা খাতার দাম অবশ্যই হবে আমাদের ফাইভ এক্স টাকা। একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, তাহলে ছয়টা পেন্সিলের দাম কত হবে? সিক্স ওয়াই টাকা। তাহলে পাঁচটা খাতার দাম ফাইভ এক্স টাকা, ছয়টা পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা, দুইটা যোগ করলে হবে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই। তাহলে আমাদের এখানে দেখো দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা এবং পাঁচটি খাতার দাম আসবে আমাদের ফাইভ এক্স টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটি খাতার দাম এক্স টাকা হলে পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা। আবার লক্ষ্য করো, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, যদি আমাদের একটা পেন্সিলের দাম ওয়াই টাকা হয়, তাহলে এখানে আমরা ছয়টা পেন্সিলের দাম পাবো কত টাকা? সিক্স ওয়াই টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে ছয়টা পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা। তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, যে বলা হয়েছে যে পাঁচটা খাতার দাম আমরা ফাইভ এক্স টাকা পেয়েছি এবং ছয়টা পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা পেয়েছি। আমাদের বলা হয়েছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত টাকা নির্ণয় করার জন্য। তাহলে পাঁচটা খাতার দাম ফাইভ এক্স টাকা, ছয়টা পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা, দুইটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা বলতে পারবো দেখো, সুতরাং পাঁচটি খাতার দাম ও ছয়টি পেন্সিলের দাম ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা। আবারও বলছি যে পাঁচটা খাতা ও ছয়টা পেন্সিলের দাম একত্রে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যান্সারে লিখব ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা। এখানে জেডটা নাই, যদি আমাদের মনে করো পাঁচটা খাতা, ছয়টা পেন্সিল, পাঁচটা রাবারের দাম চাইতো, তাহলে আমরা পাঁচটা রাবারের দাম ফাইভ জেড, তাহলে হয়তো ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফাইভ জেড টাকা হতো। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা ছোট্ট একটু বাড়ির কাজ রেডি করেছি। আশা করি তোমরা তোমাদের বাড়ির কাজের খাতা যখন পাবে তখন করবে, আগে করে রাখতে পারো, পরে পেস্টে পৃষ্ঠাগুলো স্টেপল করে দিতে পারো। যেমন এখানে দেখো আমাদের রাশির পদ সংখ্যা এবং পদ নির্ণয় করতে বলা হয়েছে।
যেমন তোমার ধরো এই ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স মাইনাস টাইস সি ডিভাইডেড বাই ওয়াই, এই রাশির পদ আমরা দেখি যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক, তাহলে ফাইভ এ একটা পদ হবে, সেভেন বি ইন্টু এক্স আরেকটা পদ, মাইনাস টাইস সি ডিভাইডেড বাই ওয়াই আরেকটা পদ, তাহলে কয়টা পদ আছে প্রথম রাশিটায়? তিনটা, কী কী? ফাইভ এ সেভেন বি ইন্টু এক্স আরেকটা, দুইটা, আর মাইনাস ট্রাইস সি প্লাস ওয়াই আরেকটা, তিনটা পথ আমরা দেখলাম। আমাদের পরবর্তী রাশিটাতে দেখো, এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু বি মাইনাস ট্রাইস ওয়াই ডিভাইডেড বাই সি, তাহলে যোগ চিহ্ন দ্বারা এক্স পৃথক, এক্স একটা পথ, ফাইভ এক্স ইন্টু সিক্স বি আরেকটা পথ, ট্রাইস ওয়াই ডিভাইডেড বাই সি আরেকটা পথ। তাহলে আমাদের দ্বিতীয় রাশিতে এক্স একটা পদ, ফাইভ এক্স ইন্টু বি আরেকটা পদ, মাইনাস ট্রাইস সি ইন্টু আরেকটা পদ। তারপরে দেখো, একটি কলমের দাম এক্স টাকা, একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝায়? ফাইভ এক্স প্লাস এইট ওয়াই, ফাইভ এক্স দ্বারা পাঁচটা কলম, এইট ওয়াই দ্বারা আটটা, বইয়ের দাম একত্রে বোঝায়। এরপরে আছে আমাদের সিক্স ওয়াই প্লাস ট্রাইস এক্স, সিক্স ওয়াই দ্বারা ছয়টা বইয়ের দাম এবং ট্রাইস এক্স দ্বারা তিনটা কলমের দামকে একত্রে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট বাড়ি কাজটা তোমরা করবে, আর আজকে ক্লাসটা ভালো করে দেখবে, খাতায় প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।